नमस्कार प्रिय दर्शक, इलेक्ट्रिकल्स वासु चैनले सबाई के स्वागत। तो दर्शक केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। तो दर्शक आजकेर भिडियोते आमरा ए जे मिक्सार ग्राइंडारेर बाटीगुलो देखते पाच्छेन, ए बाटीगुलोते देखुन एकटा करे कपलार फिटिंग्स थाके, बा एगुलो आमरा अनेके फुलो बोले थाकि, एगुलो फिटिंग्स थाके एइभावे। तो ये फुल बा कपलारगुलो कि हय, जखन मोटर घोरे तखन एर संगे गिये ए मोटर कपलारेर संगे गिये एइभावे पुश हय। तो एइजन्य कि हय, বিভিন্ন ধরনের যে মিক্সার গ্রাইন্ডার এই ধরনের যে ফুল লাগানো থাকে, এই ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার জন্য বারবার আমাদের এগুলো চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে কপলার বাই ফুলগুলো কীভাবে ফিটিংস করলে বা কী ধরনের কপলার ফিটিংস করলে আপনার এগুলো লাস্টিং বেশি দিন ধরে করবে, বারবার চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? সেটা আমি আজকের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। কারণ আমাকে অনেক আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমরা এগুলো ফিটিংস করছি দোকান থেকে কিনে এনে, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বারবার আমাদের চেঞ্জ করতে হচ্ছে, লাস্টিং হচ্ছে না। বিশেষ করে বাজাজ কোম্পানি বা অন্যান্য ক্রম্পটন কোম্পানি এই ধরনের যে মিক্সার গ্রাইন্ডারের যে এই ধরনের যে কাপলারগুলো ফিটিংস থাকে, সেগুলো হেভি কাপলার ফিটিংস থাকে। তো এগুলো লোকাল কাপলার বা অন্যান্য ধরনের বিভিন্ন কাপলার ফিটিংসের জন্য এগুলো লাস্টিং হচ্ছে না। তো কী ধরনের কাপলার ফিটিংস করলে বা কী ধরনের কীভাবে ফিটিংস করলে এটা লাস্টিং করবে, ঠিক আছে, এত তাড়াতাড়ি নষ্ট হবে না, সেটা আমি আজকের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি সবাই দেখবেন, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইলেকট্রিকের উপর কমপ্লিটলি কাজ শেখার জন্য, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানে অল প্রেস করবেন। তো চলুন দর্শক শুরু করি। তো দর্শক প্রথমে আমি আপনাদের বিভিন্ন ধরনের কপলার দেখাবো। যেমন দেখুন এখানে ছটা কপলার আছে, দেখুন দুটো আছে পুশ কপলার, দেখুন এটা দুটো পুশ কপলার আছে, এর মধ্যে কোনো প্যাঁচ নেই, আর দুটো আছে লোকাল প্যাঁচ কপলার। তো এই লোকাল প্যাঁচ কপলারগুলো বাজারে খুব পাওয়া যায়, আর এই দুটো কপলার আছে হেভি কপলার, এটা দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে একটা পিতলের বর্ডার আছে ভেতরের সাইডে, আর এগুলো আপনি জাস্ট হালকা বর্ডার আছে, এটা খুব বড় করে একটা বর্ডার দেওয়া আছে ভেতরে, যেটা এটা হচ্ছে হেভি কপলার। তো আমি এবারে দুটো বাটি দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনাদের নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে এটাই। তো দেখুন এই বাটিটা দেখুন, এখানে একটা হেভি কপলার লাগানো আছে। অনেকে আবার কী করেন, যখন দেখছেন যে এই বাটিতে বারবার কপলার ফিটিংস করার পর দেখছেন যে এই কপলার ফিটিংস করলে বারবার এই কপলারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা নতুন বাটি কিনে আনেন। এটা দেখুন একটা নতুন বাটি, তো এর মধ্যেও দেখুন সেই এমনি জাস্ট সেই লোকাল কপলার লাগানো আছে, এই কপলারগুলো ফিটিংস আছে দেখুন ভালো করে। তো যার জন্য কী হয়, আপনাদের বারবার সেই একই ধরনের জিনিস বাজার থেকে কিনে আনেন, সেই নতুন বাটি, তার মধ্যে সে একই কপলার থাকে, দু চার দিন পরে এটাও সেই একইভাবে নষ্ট হয়ে যায়। তো তাহলে আপনাদের এটাকে ঠিক করতে গেলে বারবার আপনার বাটি যদি এই কপলারগুলো লাস্টিং করতে চান, মোটরের ক্ষেত্রে একই জিনিস থাকে, এই জিনিসগুলো থাকে, তো কী করতে হবে আপনাদের? তো প্রথমত আপনাদের কাজ হচ্ছে, আপনার কপলার নষ্ট হওয়ার দু তিনটে কারণ আছে। প্রথমত আপনার কারণ হচ্ছে যদি আপনার বাটি যদি বুশ নষ্ট হয়ে থাকে, যদি এইগুলো গজে, তাহলে কিন্তু আপনার কপলার নষ্ট হয়ে যেতে পারে। প্রথম আপনাদের দেখতে হবে যে বাটির এই যে বুশ ফিটিং আছে, এর মধ্যে কোনোরকম ওয়াশার মেজারমেন্ট যেন সবসময় ঠিক থাকে, যেন বেশি না গজে, তাহলে কিন্তু আপনার বাটিতে জল পড়বে এবং বাটির কপলার নষ্ট হবে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে অনেকে কী করেন, এই যে মিক্সার গ্রাইন্ডারে যদি কপলার খারাপ হয়ে যায়, আপনারা নতুন মিক্সার বাটি কিনে আনেন, কিন্তু এই যে মডেলটা আছে দেখুন, এটা একটা মডেল, আপনারা কিনে আনলেন আর একটা মডেল, ঠিক আছে, তখন কিন্তু সেটার সঙ্গে এই মোটরের যে কপলার আর এই বাটির কপলারের মেজারমেন্ট না হলে কিন্তু কপলারগুলো নষ্ট হয়ে যায়। আর থার্ড যেটা একদম লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের বলবো, সেটা হচ্ছে এই লোকাল কপলার, সবাই বাজারে বাজার থেকে কিনেন এই লোকাল কপলার দিয়ে লাগিয়ে দেন। তার জন্য কী হয়, এইগুলো প্যাঁচ একদম হালকা দেওয়া থাকে, ঠিক আছে, বেশি যখন গরম হয় তখনগুলো এই প্যাঁচগুলো নষ্ট হয়ে যায় বা এই প্লাস্টিকগুলো ক্ষয়ে যায়। তো সবসময় আপনাদের যদি কপলার চেঞ্জ করতে হয়, আপনাদের যদি দেখেন যে বাটিতে আপনার মিক্সার গ্রাইন্ডারের কপলার ফিটিংস করার পরে লাস্টিং হচ্ছে না, তাহলে আপনারা এইগুলো এই কপলারগুলো ফিটিংস করবেন না, তাহলে কিন্তু লাস্টিং হবে না। আপনাদের এই হেভি কপলারগুলো ফিটিং করতে হবে, এগুলো কিন্তু খুবই লাস্টিং, আমি নিজে ইউজ করে দেখে তারপর আপনাদের একদম ফাইনালি বলছি, ঠিক আছে, যে একটা কপলার লাগান তাহলে কিন্তু আপনার যে কোনো আপনি যা কিছু করুন আপনার এক বছরের আগে কিন্তু এগুলো খারাপই হবে না, মিনিমাম এক বছর তো যাবে, আর যেগুলো এগুলোতে এক মাসের বেশিও যায় না, ঠিক আছে, আর যদি আপনি কম কাজ করেন তাহলে আপনার দু তিন বছর অবশ্যই যাবে। তো দেখুন এগুলো হেভি কপলার, তো এগুলো আপনি বাজারে হয়তো কিনতে পাবেন না, যদি আপনারা পেয়ে যান তো ভালো, আর না পেলে আমাকে আমার নাম্বার আছে,
আমার কন্ট্যাক্ট করলে আমি আপনাদের যদি পিসি করে আপনারা নিতে চান তো আমি কুরিয়ার করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখুন আমার এই বাটি, এটা দেখুন আমার এই বাটিগুলো, এই কাপলার ফিটিংস করা আছে, এটা আগে লাস্টিং হচ্ছিলো না, তবে এই হেভি কাপলার ফিটিংসের পরে এটা 6 মাস আগে ফিটিং করা হয়েছে। তো দেখুন আমার এটা এখন একটুকু প্যাঁচও নষ্ট হয়নি এবং প্লাস্টিকটাও নষ্ট হয়নি। তো আপনারা যদি চান আমি যে ট্রিকটা বললাম এইগুলো ফলো করে আপনারা এই যে বাটির বারবার কপলার চেঞ্জ না করে আপনারা একদম নিশ্চিন্তভাবে একদম আপনারা এই হাই কপলার মানে এটা হেভি কপলার লাগিয়ে আপনার বাটির কপলারকে লাস্টিং করাতে পারেন, মানে বারবার আপনাকে চেঞ্জ করতে হবে না। তো দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের সবাইকে অনেক উপকৃত করবে, অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবকে সবাইকে শেয়ার করে দেবেন, এরকম ভিডিও রোজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক আজকে এই পর্যন্ত, আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।